সে ছিল তখন ১৯, সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬। এবারে বলুন গাইব, সবাই বলছেন ছিল তখন ১৯, আমি তখন ৩৬, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯ ২০, মন 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 তো চাইল বিবাহিত আমি তাতে কি হলো, মন 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 তো চাইল বিবাহিত আমি তাতে কি হলো, অনুভূতিরা কি বাধ্যতামূলক একই থাকে অহরণেশ। সে ছিল তখন ১৯, আমি তখন ৩৬, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না ১৯ ২০। আপত্তিকর মনে হচ্ছে না তো? ঠিক আছে তো? না, এমনি ছেলেদের নিয়ে কোনো অসুবিধা নেই, পুরুষদের নিয়ে এনজয় করছে পুরুষেরা, মহিলাদের নিয়ে একটু সমস্যা আছে, বৌ মানে বৌ মানে বৌদিদের আর কি, একটা শুনেই আর কি খুঁজছে গেল কোথায় গৃহপালিত স্বামীটি। পারলে বলে তুমি যাও তো, কি আমার জন্য একটু বাদাম নিয়ে এসো, মানে বাইরে যাও, একটা শুনো না আর কি। সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা, ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা, স্ত্রী আমার ছিল অনুপমা কখনো কখনো মা, মন আমার ছিল অনুগত কখনো ছাড়াতে চাইছি মা, টিভি দেখতে লাগতো ভালো মাধুরী কেউ লাগতো বেশ, টিভি দেখতে লাগতো ভালো মাধুরী কেউ লাগতো বেশ, স্বপ্নে বউ মাধুরী মিলে মিশে হয়েছে তো এক শেষ, সব পুরুষই যেমন হয়, সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নয়, সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নয়, অ্যাডভেঞ্চারিস্ট বাম 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 বাম। অপরাধের বোঝা নিয়ে নিজেকে ঢেকে রাখতাম সবার দু চোখ এড়িয়ে, ছেলে যখন ডাকতো বাবার চোখে এসে যেত জল, আমি তখন অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল সালা স্যাডিস্ট একটু পাগল বোধ হয়, অদ্ভুত আবদার আমার লাগতো যে ভয়, আমার এক কেরানি জীবন হয়ে উঠেছিল রঙিন, এত ভার সত্ত্বেও ক্লান্ত হইনি তো কোনোদিন, সব কিছুই শেষ হয় যেমন এটাও শেষ হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো, রিয়ালিস্ট বাম 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 বাম। এবারে আমার গানের ক্লাইম্যাক্স, আমার ছোটবেলায় আমার মা একটা গান গাইতেন, ছোট ছিলাম মানে বুঝতাম না, গানটার কথা ছিল তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু, তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। আসলে আমরা আমাদের জীবনের অনেক কিছুকেই অনেক আগে থেকে শেষ বলে ঘোষণা করি, দেখবেন মূর্খের মতো করি, বলি ও ওটা শেষ হয়ে গেছে, ও চুকে গেছে, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, বলি আসলে জীবনে কোনো কিছুই তো শেষ হয় না,
রূপান্তর হয়, ট্রান্সফরমেশন হয়, এটা বিজ্ঞান। আর আমি যতদূর জীবন দেখেছি তাতে বুঝেছি পৃথিবীতে কোনো সম্পর্কই অ্যাবসলুটলি শেষ হয়ে যায় না, কোনো না কোনো ফর্মে ঠিক বেঁচে থাকে, ঠিক থেকে থাকে। হাসপাতালে বাইপাস অপারেশন গেছে হয়ে তখন শুধু দীর্ঘশ্বাস, ডাক্তার এসে দাঁড়ালো চিনলাম তার হাসি দেখে, লজ্জায় মুখ সরালাম তাই বললো সে আমায় ডেকে, পেসমেকার ভেবো না যেটা রেখেছি তোমার বুকে, ভেবো আমার মাথা যেন আজও আছে মাথা রেখে।